পুরুলিয়ার মাথা ফরেস্টের দিকে এগোচ্ছি। সেখানে গিয়ে জঙ্গল আর পাহাড়ে ঘেরা একটি নির্জন গ্রামের মধ্যে একটি রিসোর্টে আমরা থাকব আর গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলব এবং তাদের জীবনযাত্রা আপনাদের সামনে তুলে ধরব। আসো 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 না আসো না স্কুলে পড়ো স্কুলে পড়ো না এখান থেকে স্কুল কত দূরে স্কুল ও স্কুল আছে এটা তো কাছে স্কুল তাহলে পড়ো এখানে এটা কি হাই স্কুল প্রাইমারি স্কুল তারপরে অনেক দূরে সাইকেলে করে যাও তোমরা না ও এটা সেই মেশিনটা না ও এর মধ্যে কি ওইগুলো ঢুকিয়ে দেওয়া হয় আর বেরিয়ে আসে এখনো কমপ্লিট হয়নি তো এটা একবার একটু ঘুরে দেখাও না এইটা মেশিনটা একটা দাও একটা এই মেশিন কে দিল দারুন করে নিয়ে যায় ওরা ধানগুলো ঘরে তোমরা খাও এগুলো সবই তোমাদের খাওয়ার জন্য বিক্রি বিক্রির জন্য কারা নিয়ে যায় যেমন সবজি পাইকার এই যে ধান এই যে ধান দাদারা আচ্ছা যদি বর্ষার জল পড়ে তাহলে তো ধানগুলো ভিজে যাবে ঢোকে না জল ছাউনি দিয়ে বাস করা এ ধারে আইসা দেখবে তাহলে ধানটা আর ভিজবে না আচ্ছা বাহ কি বুদ্ধি না ওইখানেও করা আছে হ্যাঁ আচ্ছা মিষ্টি ভালো চাল আমরা
দেশে কমে 20 টাকা কিলো মোটা না তুই করে তুমি কোন ক্লাসে পড়ো বাবা হাইবে পড়ো তার মানে হাই স্কুলে চলে গেছো এখানে এখানে এই স্কুলটাতেই পড়ো ভালো লাগে পড়াশোনা করতে হ্যাঁ কে পড়লে কি হবে তোদের পাড়া ঘুরিয়ে উঠবে হ্যাঁ পারবে না কেন সব পারবে আর আপনাদের জন্য নিজেদের খাওয়ার জন্য যে চালটা রাখেন সেই সেই সেটা ধান থেকে চাল কেটে পরে সিজাই তো আপনাদের গিয়ে করি আনতে সেটা আমার আলাদা সিজাই করে নিজে করে সিজাই মানে সিদ্ধ করে ও সেটা কি বড় আগুন জ্বালিয়ে হ্যাঁ বড় আগুন জ্বালিয়ে তো আছে তো পায় জানা না দেখাই ও তখন এগুলো সব বেরিয়ে আসে ফেটে ফেটে ওই মানে হাড়ি আছে তো ওর হাড়ি হ্যাঁ ওই হাড়ি কাঠগুলো নিয়ে তোমরা কি করবে রান্না হবে আজকে না এগুলো অন্য দিন অন্য দিন করবে আটটার সময় হ্যাঁ তাই হ্যাঁ গেল তো সবাই পর 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 এখন কি রান্না হবে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে আমি পরের বার আসলে আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো